বরখাস্ত ডিএজির মার্কিন দূতাবাসে আশ্রয় চাওয়া প্রসঙ্গে ভিন্ন মত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ বললেন গয়েশ্বর। জানাবো বিএনপির গণমিছিল সমাবেশ আজ, নেতাকর্মীর সঙ্গে মাঠে নামছেন পেশাজীবীরাও। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো জামায়াতের নির্বাচন করা নিয়ে যা বললেন পরিকল্পনা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরখাস্ত ডিএজির মার্কিন দূতাবাসে আশ্রয় চাওয়া প্রসঙ্গে ভিন্ন মত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ বললেন গয়েশ্বর। ভিন্ন মতকে সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনারা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছেন ভিন্ন মত পোষণ করলেই সরকারের নির্যাতন বাড়ে, একজন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ করে এসেছেন, তিনি ভিন্ন মতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার অ্যাসাম্বলিতে আশ্রয় চেয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ করার পরও ভিন্ন মতের কারণে তাকে হয়রানির এই শিকার এবং আশঙ্কা করেছেন যে তার পরিবারের উপর নেগেটিভ কিছু হতে পারে। এই ভিন্ন মত করলে কি এই নির্যাতন নিপীড়ন হবে কিনা আপনার কাছে জানতে চাই। এর জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা আওয়ামী লীগের নতুন রোগ নয়, এটা আওয়ামী লীগের জন্মগত রোগ, তারা এই রোগে আক্রান্ত। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সমালোচনায় বিশ্বাস করে না, অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের আচরণ এর চেয়ে ভালো আশা করা যায় না। আর আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশ্রয় চেয়েছে, অনেকে তো বিদেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছে, সুতরাং এটার নিন্দা করে লাভ নেই। আমাদের এর পতন ঘটাতে হবে গণতান্ত্রিক একটি সরকারের প্রতিষ্ঠা করার জন্য, সেই লড়াই আমরা আছি। এ সময় জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সব শ্রেণী পেশার মানুষের অগ্রগতির জন্য প্রতিটি ক্ষেত্রে সৃজনশীল এবং উৎপাদনমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তিনি নানাবিধ উদ্যোগ নিয়েছেন। তিনি প্রথম বাংলাদেশে মহিলা মন্ত্রণালয় গঠন করেন এবং জাতীয় মহিলা সংস্থাও তিনি গঠন করেন, মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার, তারা যেন মেধা নিয়ে আত্মনির্ভরশীল থাকতে পারে সে ব্যাপারে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন নির্লোভ মানুষ, সামরিক বাহিনীর লোক হয়েও বিনা আন্দোলনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংবিধানকে সার্বভৌমত্ব নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এবং দেশাত্মবোধের উৎসাহ নিয়ে সারা জাতিকে, দেশপ্রেমিক সকল জনগোষ্ঠীকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করেছেন একটি আদর্শগত লক্ষ্য অর্জনের জন্য। অর্থনৈতিক সহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি শুভ সূচনা করেননি। বিএনপির গণমিছিল সমাবেশ আজ, নেতাকর্মীর সঙ্গে মাঠে নামছেন পেশাজীবীরাও। সরকার পতনের এক দফা আন্দোলন সফল করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে বিএনপি। শুধু দলের নেতাকর্মী নয়, একই দাবিতে বিভিন্ন পেশাজীবী মাঠে নামানো হচ্ছে। সমমনা অন্যান্য দল ও জোটের ছাত্র যুব সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। সবকিছু আয়ত্ত আনার পর সময় সুযোগ বুঝে চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠে নামতে চায় দলের হাইকমান্ড। আগামী মধ্য অক্টোবরকে ডেডলাইন ধরে নেওয়া হচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। এর আগে বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিতে চায় দলটি। এতে যেমন রাজপথে দখলে রাখার কৌশল রয়েছে, তেমনই নেতাকর্মী সহ সাধারণ মানুষকে সক্রিয় রাখার প্রক্রিয়া। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করবে দলটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগে মহানগর উত্তর গণমিছিল পদযাত্রার মতো কর্মসূচি শেষে একসঙ্গে মিলিত হয়নি, এবার গণমিছিল হবে, একই সঙ্গে সমাবেশও হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি গণমিছিল বিকাল তিনটায় শুরু হবে। উত্তরের গণমিছিলটি রামপুরার বেটাল লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর কাকরাইল মোড়, নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরযোগী, মাজার আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সমাবেশ করবে দলটি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমমনা অন্যান্য দল ও জোটেও একই দিনে এই কর্মসূচি পালন করবে। এছাড়া দেশে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে এদিন দল নিরপেক্ষ বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকরা শাহবাগে সমাবেশ করবেন। এদিকে সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে সমমনা গণতন্ত্র মঞ্চ, এলডিপি সহ অন্যান্য দল ও জোটের উদ্যোগে আজ রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতারা জানান এখন থেকে সব কর্মসূচিতে ভিন্নতা থাকবে, ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়বে। মধ্য সেপ্টেম্বরের পর থেকে ধারাবাহিক কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নিয়ে আন্দোলনের রূপরেখা সাজানো হচ্ছে। সরকার বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে এইসব কর্মযজ্ঞের পাশাপাশি নেতাকর্মীকে সংগঠিত করতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে যেসব এলাকায় সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়েছে, সেখানে দ্রুত গতিতে সংগঠনকে শক্তিশালী করার কার্যক্রম করা শুরু হয়েছে। এর বাইরে দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের কমিটি গঠনের কার্যক্রম চলছে সমান গতিতে। এক দফার আন্দোলনের ছাত্র শ্রমিক ও পেশাজীবীদের পৃথক মোর্চা গড়ার চেষ্টা করছে বিএনপি, যেখানে সমমনা ও বিরোধী রাজনৈতিক দলের ছাত্র শ্রমিক ও পেশাজীবী প্রতিনিধিদের অংশ হিসাবে দৃশ্যমান হবে। এ প্রক্রিয়ায় জাতীয়তাবাদী ছাত্র দলকে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সাথে এ ধরনের কথা বলা হয়েছে। এজন্য শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দায়িত্ব নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও এ বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্র সংগঠনের এই কথা বলেছেন বলে তারা জানিয়েছে। আইনজীবীদের সংগঠন করতে এরই মধ্যে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট নামে সুপ্রিম কোর্টে সরকার বিরোধী আইনজীবীদের একটি সংগঠন গঠন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী সব রাজনৈতিক দল সহ দেশের জনগণ রাস্তায় নেমেছে, তাদের ভোটাধিকার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। বিরোধী অপরাধী সাজাপ্রাপ্ত এবং বিরোধী দলের উপনেতা কর্মীদের বিরুদ্ধে আদালতকে অন্যায়ভাবে ব্যবহার করার প্রতিবাদে ঢাকায় একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা সমাবেশ থেকে আদালতের বিরুদ্ধে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তুলে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন তারা। এ দেশে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা আদালতে কিভাবে সেই মামলার বিচার কার্যকর চলছে তা তুলে ধরতে সেমিনার করার সিদ্ধান্ত রয়েছে। বিদেশি কূটনীতিকদের সামনে এই সেমিনারে আদালতকে ব্যবহার করে বিরোধী নেতা কর্মীদের দমন পীড়ন ও সাজা দেওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরা হবে। বিএনপি নেতারা জানান তাদের প্রতিটি কর্মসূচি সফলে কঠোর বার্তা রয়েছে দলের হাইকমান্ডের। সবার উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, এতে সুফলও পাচ্ছেন দলের শীর্ষ নেতারা। কর্মসূচিতে নেতাকর্মী ছাড়াও ক্রমান্বয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল আমান বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীরা নেতাদের ডাকের অপেক্ষায় থাকবে না, দল যখনই আন্দোলনে নামে তখন বলতে হবে, তখনই তারা মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সরকার পতনের এক দফা দাবিতে ঘোষিত গণমিছিল অংশ নিতে রাজধানীর কমলাপুরে জড়ো হচ্ছেন বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুর 2:30 ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি কমলাপুর থেকে পীর জঙ্গি মাজার, আরামবাগ ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বেলা 1:30 থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়ছে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসছেন দলে দলে। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান গণমিছিল প্রাঙ্গণে মুখরিত করে তোলেন তারা। জামাতের নির্বাচন করা নিয়ে যা বললেন পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জামায়াতে ইসলাম একটি জঙ্গি সংগঠন, এটি দেশের মানুষ জানে। জামায়াতে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদের নিবন্ধন দেওয়া হবে কিনা, সেটি সরকারের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশন দেখবে, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেশের ব্যাংক খাতে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশের ব্যাংক খাতগুলো যারা ঋণ নিয়ে পরিশোধ করেছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।